কুসুমপুরে এক ব্যবসায়ী গোবিন্দ বাজারে মুরগি আর মুরগির ডিম বেচে তার সংসার চলে। কিন্তু গোবিন্দর বউয়ের ভারী দুঃখ, তার কোনো ছেলেপুলে নেই। এই নাও তোমার মুরগির খাবার। ও, খাবার এনেছিস? এবার এই দানাগুলো একটু ছড়িয়ে দে দেখি। আয় আয় আয়, নে নে, খা খা, আহ আহ আহ, খা 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 খা। আহা, আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমিও তাকে এভাবে হাতে করে ভাত মেখে খাওয়াতাম। আবার শুরু করলি? হ্যাঁ গো, দাও না গো, ওকে একটা বাচ্চা এনে দাও না গো। কি মুশকিল, বাচ্চা কোথায় পাই সে আমি জানি না, তুমি এনে দাও না। উফ, রোজ রোজ এই এক কথার ভালো লাগে না। রোজ রোজ বাড়িতে একা একা মুখ বুজে থাকি, কি যে কষ্ট হয়। আরে বাবা রে, এই নে, এই ডিম ফুটে যে বাচ্চা বেরোবে সেইটাই তোর বাচ্চা, যা। বেশ কিছুদিন পর সেই ডিম ফুটে একটা ছোট্ট মুরগির ছানা বেরোয়। খাবি, আয়, এই নে, খা খা। দেখ, আমি তোর মা, তোর একটা নাম দিতে হবে। কি নাম দিই বলতো? কি মিষ্টি ডাক রে, তোর নাম রাখলাম কুমার। কুমার, একবার মা বলে ডাক না রে, ডাক ডাক। সত্যি সত্যি তুই মা বলে ডাকলি আমায়? ডাক ডাক, আর একবার ডাক বাবা, শুনি। ওগো ওগো, শুনছো? দেখো 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 দেখো, ও আমাকে মা বলে ডাকছে। দিন যায়, মুরগিটা ছোট থেকে বড় হয়। কোথায় নিয়ে যাচ্ছ? আরে দেখ কত বড় হয়েছে, ভালো দাম পাবো বাজারে। না, ওকে আমি বেচতে দেব না, ও আমার সন্তান, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আজ দিলি না তো কি হবে? হ্যাঁ, কাল বা পরশু আমি ওকে ঠিক বেচে দেবো বলে দিলাম। ওকে আমি কাজ ছাড়া করতে পারবো না। দেখি কদিন এমন করে আটকে রাখতে পারিস। ও তোকে ঠিক একদিন আমার কাছ থেকে কেড়ে নেবে, দেখিস কুমার। না মা, পারবে না। পারবে না কি রে, তুই তো এত ছোট, তুই কি করে ওর সাথে লড়বি? আমি ছোট বলে তোমার দুঃখ? আমি বড় হলে তো তোমার কষ্ট থাকবে না মা। ওরে তুই যে মুরগি, তুই তো এর থেকে আর বড় হবি না বাবা। তুমি আমাকে উঠোনে ছেড়ে দাও, আমি বড় হয়ে যাব। কি বলছিস, সত্যি? কি হে, তুই যে কাল বললে আমাকে একটা ভালো বড় মুরগি এনে দেবে, কই কই সে মুরগি কোথায়? হ্যাঁ গো কর্তা, বলেছিলাম কিন্তু আনতে পারিনি। আরে আমার বউ, সে আনতে দিল না। আসলে ওই মুরগিটাকে বউটা নিজের বাচ্চার মতো মানুষ করেছে কিনা তাই। মুরগি মানুষ করেছে? তাহলে তো তোমার বাড়ি যেতেই হয়, দেখতে হয় সে মুরগি কেমন মানুষ হয়েছে। এ তো আশ্চর্য খবর। কই হে গোবিন্দ, দেখি তোমার বাচ্চাকে। একই এ কেমন মুরগি, এ তো উট পাখির মতো বড়। ওর নাম কুমার। বাবা, মুরগির নাম আবার কুমার? ওরে বাপরে, ঠুকরে দিলে আর দেখতে হবে না। চলো চলো চলো, পালাই বরং পালাই। কেমন মজা, কেমন মজা। বাবা বাবা, তোমাকে কাল থেকে আর কষ্ট করে হেঁটে বাজারে যেতে হবে না। তুমি আমার পিঠে বসবে, আমি তোমায় বাজারে নিয়ে যাব। দেখো গোবিন্দ ছেলের পিঠে চড়ে আসছে, দেখো 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 দেখো। আরে তাই তো, ওর হাতে কি ওটা? ডিম গো ডিম, একটাই বড় ডিম। কারো চাই? আমায় 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 দাও, আমায় আমায় দাও। হ্যাঁ আমারও চাই, আমারও চাই। আরে না না না, যে কেউ একজন পাবে, একটাই মোটা ডিম আছে গো। আমি তোমায় 4 গুণ দাম দেব। এই নাও এই নাও 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 নাও। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তুমি নাও। আর তুমি বরং কালকে নিও, বুঝলে? আজকে চলি, কেমন? গোবিন্দের লাভ বাড়তে থাকলেও ওই বাজারের বাকি ডিম বিক্রেতাদের ব্যবসার ক্ষতি হতে লাগলো। সকল গ্রামবাসীদের জন্য বিশেষ ঘোষণা, গোবিন্দর মুরগির ডিম জাদু ডিম। ওই ডিম কেউ কিনবেন না, খাবেন না, খেলেই অসুস্থ হয়ে পড়বেন। বাচ্চাদের খাওয়াবেন না, নিজেরাও খাবেন না। গোবিন্দর মুরগির ডিম জাদু ডিম। ঠিকই বলছে, না হলে এত বড় ডিম হয় নাকি? হ্যাঁ বাবা, আর দরকার নেই ওই ডিমের। কি গো, বাজারে গেলে না? কি আর বলি, সারা বাজারে রটে গেছে যে আমার মুরগির ডিম নাকি জাদু ডিম। কেউ আর আমার ডিম কিনছে না। ওমা, তাহলে কি হবে এখন? আরে সংসার কি করে চলবে? বাবা বাবা, আগামী কাল তুমি সোনার দোকানে যাবে। সে কি? কেন? এই নাও, তুমি এই ডিম বিক্রি করে যা পয়সা পাবে তাই দিয়ে আমাদের সংসার চলে যাবে। ও বাবা, এই তো সত্যি সত্যি সোনার ডিম। আচ্ছা বেশ, তাই হবে তাই হবে। বাবা, এই তো একেবারে খাঁটি সোনা। আগে গোবিন্দ, এই ডিম তুমি কোথায় পেলে? আগে আমার মুরগির ডিম। তোমার মুরগি আবার সোনার ডিম দেয়? আগে হ্যাঁ। আরে বাস, সোনার ডিম দেওয়া মুরগি। দেখো গোবিন্দ, এসব সোনা দানার ব্যাপার তুমি ভালো বুঝবে না। আমাকে যদি ওটা বেচে দাও, তবে একদিনেই আমি তোমাকে বড় লোক করে দিতে পারি। এখনো বলছি, ভেবে দেখবো, এমন সুযোগ বারবার আসবে না। সোনার দোকানি যা টাকা দেবে বলেছ না, তাতে আমাদের সারাটা জীবন আনন্দে কেটে যাবে। খবরদার বলছি, আমার কথা যদি ফের মুখে এনেছো, কুমার আমার ছেলে। আচ্ছা বলি, একখানা মুরগির জন্য অত দরদ কিসের? হ্যাঁ দেখবি, ওই মুরগি একদিন তোর কাল হবে। ওটাকে যদি এবার ওই সোনার দোকানির কাছে বেচতে না দিস, তবে আমি ওকে বাড়িতেও থাকতে দেবো না। হ্যাঁ আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যে আমাদের বাবা মা বলে, ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে, তাকে বিক্রি করে আমরা বড় লোক হব? ছি ছি ছি। ওরে বাবা, তোর চোখে জাদুর মায়া। না না না, আজকে আমি আর তোর কোনো কথাই শুনবো না। ওকে আমি তাড়াবই। বেশ, ও যদি এই সংসারে না থাকে, আমিও থাকবো না। তুই কোথায় যাবি শুনি? কোথায় যাবি? ও যেখানে যাবে ওর সঙ্গেই যাবো। কুমার, আমরা কোথায় যাচ্ছি বাবা? আর সামান্য দূরেই একটা পবিত্র নদী আছে, ওই নদীর পবিত্র জলে আমি একবার স্নান করব। বেশ, আমারও খুব জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, তবে তো দুজনেরই উদ্দেশ্য পূরণ হবে। তাই চল বাপ। সাবধানে জলে নামিস বাবা। আচ্ছা মা, আচ্ছা। ওমা, এ কি? তুমি কে বাবা? আমার কুমার কোথায় গেল? আমি তোমার কুমার মা। দেবতাদের শাপে আমি এতদিন এক মায়াবী মুরগি হয়েছিলাম। তোমার বিশ্বাস আর ভালোবাসায় আমি আজ শাপ মুক্ত হলাম। আমাকে এবার স্বর্গে ফিরতে হবে মা। সে কি বাবা কুমার, তবে আমি কি নিয়ে থাকবো বাবা? আমি রোজ তোমার স্বপ্নে এসে দেখা করে যাব মা। আর তোমার পৃথিবীর কাজ শেষ হলে আমি নিজে এসে তোমাকে আমার জগতে নিয়ে যাব। এবারে আমি আসি মা, আসি।